নবি সালেহের কথা না শোনে মিসদা কাসর, মিসদা নিলো তীর ও কাসর নিলো তলোয়ার, চেনা পথে উষ্টি মাঠে রওনা দিল, সেই পথের ধারে এক বৃহৎ পাথর ছিল, মিসদা ও কাসর সেই পাথরে ছিল লুকায়ে, সুযোগ বুঝে মিসদা ছোড়ে তীর উষ্টির পায়ে, নারীর লোভে নারীর লোভে হাই গেছে ভুলে মন্দ ভালোর জ্ঞান, সুরা আরাফের 77 নম্বর আয়াতে প্রমাণ, সুরা আরাফের 77 নম্বর আয়াতে প্রমাণ, নবী সালেহের মজে যাকে শোন শ্রোতাগণ, সুরা আরাফের 77 নম্বর আয়াতে প্রমাণ, فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين. محترم بزرگ دوستو، حضرت صالح علیہ الصلات والسلام مسدہ ایبان کسر کے ونک کرے نشد کرے چھلیں تمرا ای پاپ کو جو کاج کرو نا، کنتو মিসদা আর কাসার সেই সুন্দরীদের লোভে তারা এমন পাপ কাজ করেই বসল। শুধু এখানেই ক্ষান্ত নয়, আগামী কথাগুলো ছন্দের মাধ্যমে লক্ষ্য করুন। এই উষ্টি কতল করেই তারা ক্ষান্ত না হলো, হযরত সালেহের কাছে গিয়ে প্রশ্ন করিল, শুনিয়েছিলে তুমি মদের আজাবেরই কথা, উষ্টি তো কতল করেছি সেই গজব কোথা, শান্ত গলে সালেহ বলে ও মুনাফিকের দল, খোদার গজব আসছে বেশক যা খুশি তাই বল, তিন দিন পরে দেখবিরে সেই গজবের নিশান, সুরা শুআরার 155 আয়াতে প্রমাণ, সুরা হুদের 65 নম্বর আয়াতে প্রমাণ, সুরা হুদের 65 নম্বর আয়াতে প্রমাণ। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب. অবিশ্বাসীরা কয়েছে গজব আসবে কদিন পর, কেন মোকাবিলা করতে মোরা থাকিব তৈয়ার, সালেহ বলে আজাব আসিতে বাকি আর 3 দিন, কাল হতে তোমাদের দেহ হয়ে যাবে রঙিন, কাল বৃহস্পতিবার সকালেই উঠে দেখা পাবে, সবারই মুখাত হলুদ বরণের হয়ে যাবে, আসল গজব আসল গজব নই এটা কেবল তারি লক্ষণ, সুরা হুদের 65 নম্বর আয়াতে প্রমাণ, সুরা হুদের 65 নম্বর আয়াতে প্রমাণ। এইভাবে কেটে যাবে সারা দিন সারা রাত, শুক্রবার দেখিবে গাঢ় লাল মুখ ও হাত, শনিবারে দেখিবে সবার রং হবে কালো, এরপরেই নিভে যাবে সব জীবনের আলো, এই কথাগুলো শুনে কারোর কাঁপতে থাকে বুক, কেউ বলে ভয়ের নাই কিছু গজব আসে আসুক,
পারে মিথ্যাও হয়ে যেতে পারে ওই সালেহের বয়ান সূরা হুদের 65 নম্বর আয়াতে প্রমাণ আবার কেউ কেউ বলতে লাগলো ও তো আমাদের মতো মানুষ নবী হয় কি করে ওর ভণ্ডামিতে দেব দেবী নারাজোর উপরে দেব দেবীদের পূজা ও করেছে অমান্য গজব যদি আসে তো আসবে ওর জন্য সালেহ ও তাহার পরিজনদের দাও মেরে কেটে উঠে পড়ে উচ্চ স্বরে নয়জন বলে ওঠে এই নয়জনাই ছিল সিরিয়া এই নয়জনাই ছিল সিরিয়ার সামুদ্রের প্রধান সুরা নমলের 47 নম্বর আয়াতে প্রমাণ সুরা নমলের 47 নম্বর আয়াতে প্রমাণ قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون হজরত সালেহে মেরে দিলে দেবতা খুশি হবে এ পুণ্যময় কাজটিকে বল নয়জনাই করিবে যুক্তি করে বেরিয়ে পড়ে রাতের অন্ধকারে হেসে হেসে পাহাড় ঘেসে নবীর তালাশ করে যার নবীকে মারবে ওরা সে তো অন্ধ নয় আমার ইমানদার ভাই ও বোন সকল দেখুন আল্লাহর নবীকে হযরত সালেহ আলাইহিসসালামকে মারবার জন্য এরা রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে হযরত সালেহের বাড়ির পথের দিকে এবার লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার ফয়সলা করছেন ওরে যার নবীকে মারবে ওরা সে তো অন্ধ নয় বিশাল একটি পাথর পাহাড় ভেঙে পড়ে যায় ওরে এক নিমেষে ওরে এক নিমেষে শেষ হয়ে যায় ওই নয়জনারি প্রাণ সূরা নমলের 49-50 আয়াতে প্রমাণ সূরা নমলের 49-50 আয়াতে প্রমাণ নবী সালেহের মুজিজা কি শোনো শ্রোতাগণ সূরা নমলের 49-50 আয়াতে প্রমাণ قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون এরপরেতেই আসিল সেই গজবেরি হাল বৃহস্পতিতে হলুদ হল শুক্রে হল লাল আজ আলেম উলামাগণ আখিরাতের কথা যখন বলেন কিছু ভাই শোনেন আর কিছু ভাইয়ের মনে হয় এসব বলতে হয় বলছে আসলে তা নাও হতে পারে বিশ্বাস আমাদের নাই তাই না আখিরাত অর্থাৎ মৌতের পরে হবে সে কথা জিন্দা অবস্থায় বিশ্বাস হয় না বুজুর্গ দোস্ত তারই নমুনা হযরত সালেহ আলাইহিসসালাম বলেছিলেন যে এই উষ্টিকে মেরে দিলে এরকম গজব আসতে পারে দেখুন কয়েকদিন পরেই তাদের জীবদ্দশায় কেমন ঘটনা ঘটল এরপরেতেই আসিল সেই গজবেরি হাল
বৃহস্পতিতে হলুদ হলো শুক্রে হলো লাল, এ ওর পানে সে তার পানে শুধুই দেখতে থাকে, ভয়ে ভয়ে দেব দেবীদের নাম ধরে সব ডাকে, শনিবারে লাল হলুদ নাই হয়েছে সব কালো, তিন দিন আগে নবী সালেহ যাহাই বলেছিল সেই গজব হতে, সেই গজব হতে তাহার আর নাই রে পরিত্রাণ। সূরা হুদের 700 নম্বর আয়াতে প্রমাণ, সূরা হুদের 700 নম্বর আয়াতে প্রমাণ। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين. তারপর আসলো রবিবার গজবের সেই দিন, ভয়ঙ্কর গর্জন করিলেন জিবরিল আমিন, এই গর্জন শুনে সবাই তখন হইল গো অস্থির, কানের পর্দা ফেটে তারা হয়ে যাই বধির, আতঙ্কে সব দিশে হারা হল মৃত প্রায়, সব কিছু ভুলে সবাই আজ ধুলোতে লুটাই, আছাড় কাছাড় আছাড় কাছাড় খেতে থাকে আজ দুধের সন্তান। সূরা হুদের 700 নম্বর আয়াতে প্রমাণ। এইখানে শেষ হল না ক্লেশ লেখা কোরআনে, শুরু হল প্রচণ্ড ভূকম্প সেখানে, ঘর দালান অট্টলিকা প্রাসাদ যত ছিল মুহূর্তে হুড়মুড়িয়ে সব ধুলাই মিশে গেল, সেদিকে কাহারো তাকানোর ছিল না শক্তি, যে ছিল যেমন হল মরণ পেল না মুক্তি, আল্লাহর গজবে আল্লাহর গজবে সিরিয়ায় সামুদ হল বিরান। সূরা হুদের 800 নম্বর আয়াতে প্রমাণ, সূরা হুদের 800 নম্বর আয়াতে প্রমাণ। কাআন লাম ইয়াগনাউ ফীহা আলা ইন্না সামুদ কাফারু রাব্বাহুম আলা বুদাল লিসামুদ। ভাইজান আমার, এ শুনলেন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক একটি আয়াত এবং তার তর্জমা ছন্দের মাধ্যমে, কিন্তু এ কথা কি হাদিস শরীফের কোথাও আছে? আসুন শায়ের কি বলছেন। আমার নবী তোমার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুক যুদ্ধ হতে ফিরছিলেন ধরে এই পথ, সাহাবাদের বলেন হে ভাই হাঁটো জলদি করে, গজব নেমেছিল হেথা সমুদ্রের উপরে, আল্লাহ ও তার নবীকে যারা অমান্য করিবে এই ধ্বংসস্তূপ দেখে তাদের শিক্ষা নিতে হবে, বুখারী শরীফ বুখারী শরীফ খুলে দেখো ও ভাই মুসলমান। কত নম্বর? 3130 হাদিসে পাবে এর প্রমাণ, 3130 হাদিসে পাবে এর প্রমাণ, 3130 হাদিসে পাবে এর প্রমাণ। সবশেষে তত্ত্ববিদের নাম শুনবেন।
দোসতিন আর রাকিব উদ্দিন গুলজার ভাইয়ের কাছে সংকলিত পাণ্ডুলিপি হাজির করিয়াছে। কবি গুলজার এক দুইবার করে অধ্যয়ন, মুহাম্মদ আসলাম হাবিবে করেন নির্বাচন। মাফ করে দাও ভুল যদি পাও আমার ভাষাগত, জানিও আমার মোবাইলে তোমার মতামত। এই বলিয়া শেষ করিলাম, এই বলিয়া শেষ করিলাম, এখনই দেব আজান। আমার লাগি দোয়া করো দরগাহে রহমান, আমার লাগি দোয়া করো দরগাহে রহমান, আমার লাগি দোয়া করো দরগাহে রহমান। মুহতরম বুজুর্গ দোস্ত, হযরতে নবী সালেহ আলাইহিসসালামের এই মুজিজার বিরাট ঘটনা সংক্ষেপিত আকারে আপনাদের খিদমতে কুরআন ভিত্তিক দলিল হিসাবে আমাদের শায়ের জনাব গুলজার সিপাহী সাহেব এসএমএস কোম্পানি থেকে আপনাদের খিদমতে পৌঁছে দিলেন। আপনারা সাদর গ্রহণ করুন, আপনারা এটার ইজ্জত রক্ষা করবেন, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন কামনা করে আমি আপনাদের দুয়ার ভিখারি মোহাম্মদ আসলাম হাবিব মাইক্রোফোন ছাড়ছি। নারায়ণ সালাম, নারায়ণ সালাম, অলময়ে